দূরবর্তী শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানা কিংবা গোয়েন্দা নজরদারি দুটোতেই অব্যর্থ। বিশ্বের বেশ কিছু যুদ্ধে ব্যবহার করা ভয়ঙ্কর ড্রোন বায়াক্টার TB2, যার মালিক এখন বাংলাদেশও। এই ড্রোন মূলত তুরস্কের তৈরি, যেখানে প্রথম সংস্করণটি বানানো হয় 2014 সালে, যার নাম ছিল বায়াক্টার TB1, তারই আধুনিক সংস্করণ TB2। রাশিয়া ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধে ব্যবহার হয় এই ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে প্রথমবারের মতো যুক্ত 6টি ড্রোনের উদ্বোধন করা হয় সোমবার দুপুরে চট্টগ্রামে আর্মি এভিয়েশনে এক অনুষ্ঠানে, যার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার উদ্যোগে এই 6টি ড্রোনকে অনন্য সংযোজন বলছেন সেনাপ্রধান। সার্ভেলেন্স, টার্গেট অ্যাকুইজিশন, সব রকমের ক্যাপাবিলিটি এটার ভিতর আছে, এবং এটা কমব্যাট, এটার থেকে ফায়ারিং ক্যাপাবিলিটিস আছে। তো একটা ক্ষেত্র আমাদের বেড়ে গেল না, আমরা অনেক কাছের থেকে এখন অনেক দূর পর্যন্ত দেখতে পারবো। নিজেকে ওর প্রচণ্ড ঝুঁকির ভিতরে না রেখে আমরা দূরের থেকে টার্গেট এনগেজ করতে পারবো। আর ডিটেল আমাদের যে সময় হয়েছে বলা হয়েছে টেকনিক্যাল ডাটাগুলো, সেগুলো আমি এখনও বলে আর কি লম্বা করতে চাচ্ছি না। বাট ইউ মাস্ট বি নোয়িং ভেরি ওয়েল দ্যাট দিস কম্ব্যাট UAVs হ্যাজ দ্য ট্রিমেন্ডাস ক্যাপাবিলিটি টু এনগেজ নট অনলি টার্গেটস, অ্যাট দ্য সেম টাইম ডুইং দ্য রেকগনাইসেন্স টু গেট রিয়েল পিকচার অফ দ্য হোয়াট এভার ইনফরমেশন ইজ নিডেড। সর্বোচ্চ 122 মাইল গতিতে ছুটতে পারে এই ড্রোন। 27,000 ফুট উচ্চতায় এক নাগারে উঠতে পারে 27 ঘন্টা পর্যন্ত। জ্বালানি হিসেবে ব্যবহার হয় পেট্রোল। এই ড্রোন 650 কেজি অস্ত্র বহনে সক্ষম। তবে ভবিষ্যতে আমদানির পরিবর্তে নিজেরাই ড্রোন বানানোর পরিকল্পনার কথা জানান সেনাপ্রধান। আমরা দীর্ঘদিন অন্যদের পরে ডিপেন্ডেন্ট হতে চাই না, নিজেদের সক্ষমতার ক্ষেত্রগুলো বাড়াতে চাই। তা প্রযুক্তিগত অনেক কিছুই আমাদের কাছে নেই, যেগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়। তো ওটা আনলে ওটার থেকেই আমরা আরও শিক্ষা গ্রহণ করে নিজেরা নিজেদের প্রযুক্তিতে এগুলো ভবিষ্যতে বানাবো, সেরকম পরিকল্পনা আমাদের আছে। পৃথিবীর 14টি দেশ ব্যবহার করে এই TB2 ড্রোন। 6টি ড্রোন কিনতে গত বছর তুরস্কের সাথে চুক্তি করে বাংলাদেশ। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।